আসসালামু আলাইকুম সবাইকে, আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করবো। এই সাইটে তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করুন সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো কাজ করতে চাইলে ভিডিওটি দেখতে পারেন। এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 1 USDT প্লাস 44 সেন্ট এবং মিনিমাম ডিপোজিট হচ্ছে 8 USDT। কীভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন চলুন দেখানো যাক। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন। প্রথমে লিঙ্কটি ক্লিক করুন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর লগ ইন পাসওয়ার্ড, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিয়ে সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট খোলার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, তারপরে অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন। সাইট সম্পর্কে ডিটেলস এখানে দেখে নিন, দেখে নেওয়ার পর নেক্সট লেখার উপর ক্লিক করবেন, তারপর আরও ডিটেলস এখানে দেখতে পারবেন। তো তারপর আইনও লেখার উপর ক্লিক করে এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে ডিপোজিট করার জন্য প্রজেক্টে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট 8 USDT বাই নাও, এবং এখান থেকে ডেলি হচ্ছে রিটার্ন 18%, এবং এটার ইনভেস্ট সার্কেল হচ্ছে 3 ডে। তারপর এখানে রয়েছে আপনার বিটকয়েন প্রজেক্ট, এখানে ডেলি হচ্ছে ইন্টারেস্ট 20%, এবং এটার মেয়াদ হচ্ছে 15 দিন। এটা হচ্ছে 80 USDT হচ্ছে বাই করতে হয়, বাই করার জন্য 80 ডিপোজিট করতে হবে। তো 8 USDT যেহেতু বিনান্সে ডিপোজিট করা যায় না, তো 80 USDT ডিপোজিট কীভাবে করেন সেই সিস্টেমটা দেখা দিই। তো সাপোজ এখান থেকে হচ্ছে রিচার্জ লেখার উপর ক্লিক দিবেন, তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে, কপি বাটন ক্লিক করে রিচার্জ অ্যাড্রেস কপি করবেন, তারপর যাবেন হচ্ছে বিনান্সে। বিনান্সে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, তারপর এখান থেকে উইথড্র লেখার উপর ক্লিক দিবেন, তারপর হচ্ছে USDT সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন USDT সিলেক্ট করবেন, তারপর সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক দিয়ে এখানে হচ্ছে USDT অ্যাড্রেসটা দিবেন। USDT অ্যাড্রেসটা পেস্ট করার পর নেটওয়ার্ক 20 AC20 সিলেক্ট করবেন। এখানে অ্যামাউন্ট দিবেন হচ্ছে আপনার 9 USDT, কারণ 1 USDT হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে এবং ওই সাইটের মধ্যে 8 USDT যাবে যদি সর্বনিম্ন প্যাকেজটা নিতে চান। তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিবেন, তারপর যখন ডিপোজিট হয়ে যাবে এখানে সে রিচার্জ কমপ্লিট লেখার উপর ক্লিক দিবেন, তারপর দেখতে পারবেন হচ্ছে আপনার 8 USDT হচ্ছে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তারপর ওইটা দিয়ে প্রজেক্ট কেনার জন্য এখান থেকে প্রজেক্টে ক্লিক দিবেন, তারপর বাই নাও লেখা, তারপর বাই ইট নাও লেখার উপর ক্লিক দিবেন, তারপর পার্সেস সাকসেসফুল লেখা আসবে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে হচ্ছে এখন ব্যাক করে মি লেখার উপর ক্লিক দিব, আজকের যা আর্নিং এটা কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক দিব, এখনই উইথড্র করতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে 1 USDT প্লাস 44 সেন্ট দিলাম, তারপর টোন অ্যাড্রেসটি দিব, টোন অ্যাড্রেসটি কপি করার জন্য হচ্ছে বিনান্সে আসবে, তারপর ওয়ালেট, তারপর এখান থেকে স্পট লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে ডিপোজিট লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে হচ্ছে আপনার USDT সিলেক্ট করব, তারপর এখান থেকে হচ্ছে 20 AC20 নেটওয়ার্ক অ্যাড্রেসটি কপি করব। তো এখানে কপিতে ক্লিক করে অ্যাড্রেসটি কপি করলাম, তারপর হচ্ছে আবার অ্যাড্রেসটি এখানে পেস্ট করে কনফার্ম লেখার উপর ক্লিক দিব। তো কনফার্মিং হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা আসলো। তো যেহেতু উইথড্র সাকসেস হয়েছে, পেমেন্ট পেতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগতে পারে। পেমেন্ট আস্তে আস্তে বাকি ফিচারগুলো দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, টিম লেখার উপর ক্লিক দিলে এখানে হচ্ছে আপনার রেফারেল লিংক পেয়ে যাবেন, আপনার রেফারে কে কত রিচার্জ অ্যান্ড উইথড্র করছে সব কিছু এখানে দেখতে পারবেন। তাছাড়া এখান থেকে যদি মি লেখার উপর ক্লিক দিই, এখান থেকে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, সাইন আউট, রিচার্জ, উইথড্র, ফিনান্সিয়াল রেকর্ড এগুলো দেখতে পারবেন। আর উপরে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে ক্লিক দিলে অনলাইন কাস্টমার লিঙ্ক, কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন, এখানে ক্লিক দিলে হচ্ছে উইথড্রল হিস্ট্রি দেখতে পারবেন। তো উইথড্র হিস্ট্রি সাকসেস দেখাচ্ছে, তো আমরা মেল চেক দিয়ে দেখি পেমেন্টটা পেয়েছে কিনা। মেল আসলাম, তারপর এখানে একটা রিফ্রেশ দিব, মেল আসলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের মেলটা আসলো, এবং এখানে দেখতে পাচ্ছেন বিনান্স USDT ডিপোজিট কনফার্ম, 1 USDT প্লাস 44 সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো আমরা যদি হচ্ছে আপনার স্পটে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন 1 USDT প্লাস 44 সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো এই ছিল মূলত ভিডিওটি, তারপর যদি কিছু জানা থাকে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক আছে, সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।